দুনিয়ার মানুষ কত কিছু নিয়ে চিন্তাভাবনা করে তাদের চিন্তাভাবনার কোনো শেষ নাই কিন্তু যেমনটা কোরআনে মানুষকে ভালো করিয়া স্মরণ করিতে বলা হইতেছে তাহার উৎপত্তির বিষয় তাহার জন্মলগ্নের কথাটা কতটা সূক্ষ্মভাবে রহস্যজনক পদ্ধতির মাধ্যমে মানুষকে সৃষ্টিতে পাঠানো হইয়া থাকে তাহা চিন্তা করিলেও মানুষ তাহার জীবনের গুরুত্ব উপলব্ধি করিতে পারিবে এবং তাহার স্বেচ্ছাচারিতা এবং আত্মদাম্ভিকতা দূর হইয়া যাইবে মাতৃগর্ভে নিক্ষিপ্ত কয়েক কোটি শুক্রকীটের মধ্য হইতে একটিমাত্র শুক্র কীট হইল একটি মনুষ্যজন্মের প্রারম্ভ দেহ হইতে দেহান্তরে এতই সূক্ষ্মভাবে তাহার আগমন ব্যবস্থা করা হইয়া থাকে যাহা মানুষের সাধারণ বুদ্ধির পক্ষে বিশেষ একটি গুরুত্বপূর্ণ রহস্যই বটে খালি চোখে অদৃশ্য এই শুক্রকীট বড় হইয়া একখণ্ড জমাট রক্তের আকার ধারণ করে উহা হইতে মনুষ্য সৃষ্টি করিয়া তাহাতে আবার ইন্দ্রিয় সমূহ পরস্পর সুসংলগ্ন করিয়া আত্মপ্রকাশের একটি সামঞ্জস্যশীল যন্ত্ররূপে মানুষকে তৈরি করেন তাহার মধ্য হইতে সৃষ্টি করেন কোনটি নর কোনোটি নারী এখন মানুষ হইল বুদ্ধি বিবেচনা সম্পন্ন কথা ও কাজের মধ্যে পূর্ণ সামঞ্জস্য রক্ষা করিবার উপযুক্ত এক একটি অতি উচ্চমানের যন্ত্র যন্ত্রবিশেষ খালি চোখে দেখা সম্ভব নয় এমন অদৃশ্য এমনই অস্তিত্ব হইতে রহস্যজনকভাবে এমনই উচ্চমানের জীবরূপে মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করিতে পারেন তিনি কি মৃত্যুর পরে সেই মানুষটিকে পুনরায় নতুন করিয়া জীবনের মধ্যে আনিতে সক্ষম নহেন ইহার জবাব কি মানব সমাজ কখনো দিবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আসলে মহান স্রষ্টা তিনি পরম বিজ্ঞানময় ক্ষমতার উৎস অতএব অকৃতকার্য মানুষকে তিনি মৃত্যুর পরে পুনরায় সূক্ষ্ম পদ্ধতির মাধ্যমে জীবন দান করিয়া জাহান নামে ফেলিয়া দিয়া সেইখানে পুনরায় আত্মশুদ্ধির ব্যবস্থা দান করিতে সক্ষম নহেন কি আল্লাহ পাক নিজেই তার ঐশী গ্রন্থ কোরআনের মাধ্যমে মানব সমাজের কাছে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন